হাই মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন সবাই। আমরা গিয়েছিলাম খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে, এক কথায় অসম একটি প্লেস। তো আপনাদের সাথে আসলে শেয়ার না করে পারলাম না। তো আমরা যাচ্ছিলাম থাইল্যান্ডের চান্তাবুরিতে। বাচ্চাদের স্কুলে চার দিনে একটি হলিডে ছিল। অলরেডি দুই দিন চলে যাওয়ার পর আমাদের হঠাৎ প্ল্যান হলো যে না, বাকি দুই দিন আর মিস করা যাবে না। তো যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম আমরা দুই ফ্যামিলি। আমাদের সাথে ছিল আমারই এক বড় ভাই আর তার ফ্যামিলি। তো এই যে আমরা এসে পড়েছি। আমাদের পাতায়া থেকে এখানে আসতে লাগলো প্রায় 4.5 ঘন্টার মতো। সেদিন অবশ্য রাস্তায় একটু ট্রাফিক বেশি ছিল, মেবি গভর্নমেন্ট হলিডে, এই কারণে রাস্তায় একটু বেশি ট্রাফিক ছিল, প্লাস প্রচুর বৃষ্টি হয়েছিল সেদিন। আবহাওয়াটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল, আকাশটা মেঘলা ছিল, খুবই ভালো লাগছিল, চমৎকার একটি পরিবেশ। এসেই দেখলাম একটু ডিফারেন্ট সব কিছু। এই জায়গাটিতে আসতে হলে এই রেসিটগুলো আগে থেকে আপনাদের বুকিং দিয়ে আসতে হবে, তা না হলে ওরা বাইরের লোক অ্যালাউ করে না। জাপান হাউস আর্কিটেকচারে ওরা এই রেসিটগুলো তৈরি করেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই জন্য অনেকেই এইটাকে, এই জায়গাটিকে জাপানিজ প্লেস বলে থাকে বা জাপান সিটি বলে থাকে। পার্কিং থেকে একটু সামনে এসে কিন্তু সুন্দর ফুলের বাগান আছে এখানে, ছবি তোলার জন্য খুব সুন্দর একটি স্পট। আর ওই যে দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট আছে, অনেক বলবো না আমি, মোটামুটি টুরিস্ট ছিল। আর যারা ছিল বেশিরভাগই থাই পিপলরা ছিল, বাইরের কোনো টুরিস্ট এখানে ছিল না। তো আমরাও একটু ফটো সেশন করে নিলাম সবাই। এই তো এখানে এসে আমরা এন্ট্রি নিচ্ছি। আমরা যখন রিসোর্টটাতে পৌঁছাই তখন মোটামুটি দুপুর হয়ে গিয়েছিল, 3:30টার মতো বেজে গিয়েছিল। কিন্তু খুবই ভালো লাগছিল আমাদের, যেহেতু আবহাওয়াটা বেশ চমৎকার ছিল, খুব একটা রোদ ছিল না, ঠান্ডা একটি আবহাওয়া ছিল। আর ঘুরে এই আবহাওয়াতে কিন্তু ঘুরে বেড়াতে খুবই মজা। এই রিসোর্টের সবচেয়ে মেইন আকর্ষণীয় যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আসলে আমরাও বুঝতে পারিনি এত সুন্দর একটি এনজয়েবল মোমেন্ট হবে আমাদের জন্য। তো আপনারাও দেখতে থাকুন। আর এই পুরো রিসোর্টটা কিন্তু কাঠের তৈরি, ভাবা যায় কাঠের তৈরি এত সুন্দর রিসোর্ট, মাঝখানে লেকের মতো আর চারিপাশে রিসোর্টগুলো করেছে ওরা। সামনে অনেকটা জায়গা নিয়ে ওরা এই ব্যালকনিটা রেখেছে, প্রতিটা রিসোর্টের সাথে এই ব্যালকনি জুড়ে দিয়েছে, যেটা দেখতে খুবই অসাধারণ লাগছিল। But I kept searching for your trace in the dark.
রিসর্টগুলোর প্রাইস সিজন এবং অফ সিজনের উপর ডিপেন্ড করে, উঠানামা করে অবশ্য। তো আমাদের আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের কাছ থেকে পার পারসন 1100 বাদ করে ওরা চেয়েছিল, আর এর সাথে ইনক্লুডেড বুফে, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার আছে। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come, we must never stop the way. তো যেটা বলছিলাম, এই জায়গায় সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে এই জায়গাটি, সেটি হচ্ছে সমুদ্রের মধ্য দিয়ে ওরা এখন আমাদেরকে একটি ভেলায় করে ঘুরিয়ে নিয়ে আসবে। আসলে প্রথম দিকে একটু ভয় পেলেও কিন্তু পরবর্তীতে খুবই এক্সাইটেড মনে হয়। এটা অনেকটাই আমাদের সুন্দরবনে যেভাবে এভাবে ঘুরে দেখায় অনেকটা এরকম। আসলে যারা সুন্দরবন ভ্রমণ করেনি তারা এটা ভ্রমণ করলে সুন্দরবন দেখা হয়ে যাবে। ওরা এই ভেলাতে করে প্রায় 4 কিলোমিটার দূরে নিয়ে গেছে এবং ওখানে গিয়ে ওরা একটু রেখেছে। যদি ওখানে কেউ সুইমিং করতে চায় তাহলে সুইমিং করতে পারবে। এই তো, এই যে এখানে অনেকেই নেমেছে সুইমিং করার জন্য লাইফ জ্যাকেট পরে। আসলে খুবই মজা করছিল ওরা ওই সময়টাতে, আমরাও খুব মজা করছিলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওরা কিন্তু এখানে থাইস বিভিন্ন ধরনের সি ফুডের চাষ করে থাকে, যেমন শামুক, কাঁকড়া, ঝিনুক এই ধরনের চাষ করে থাকে এখানে। তো প্রায় 40 মিনিট পর্যন্ত ওরা আমাদেরকে এভাবে ভেলায় করে নিয়ে ঘোরায়। তো আমরা ওখান থেকে ফিরে আসি। সন্ধ্যা 6টার দিকে ওরা এখানে ডিনার বুফেতে সার্ভ করে থাকে। এখানে ডিনার শুরু হয় সন্ধ্যা 6টা থেকে রাত্র 10:30 পর্যন্ত। ডিনারের পরই আমরা বের হয়ে যাই আরও 2টি ভিউ পয়েন্ট ঘুরে দেখতে। আসলে চান্তাবুরির এই আশেপাশে খুবই সুন্দর ভিউ পয়েন্ট, আসলে নিজেকে সামলে রাখা যায় না। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখার জন্য। আমরা যে রিসর্টটাতে এতক্ষণ ঘুরে আসলাম সেই রিসর্টটা থেকে এই রিসর্টটা প্রায় 2 কিলোমিটার দূরত্বে। এই রিসর্টের ভিউটাও এত সুন্দর, আসলে নিজে চোখে না দেখলে বোঝা যাবে না। মনে হচ্ছিল যেন সৃষ্টিকর্তা নিজ হাতে স্বর্গ এঁকে দিয়েছেন। ভীষণ ভালো লাগছিল, দূর পাহাড়ের মেঘ, মেঘলা আকাশ, মৃদু শীতল হাওয়া, সব কিছু যেন মিলেমিশে একাকার। প্রকৃতির সৌন্দর্যের যেন এ আরেক রূপ সেদিন আমি দেখেছিলাম। যারা আমার মতো প্রকৃতি প্রেমী তারা তো অবশ্যই, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা। এই রিসর্টটাতেও সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, সুইমিং পুল আছে, প্লাস সুইমিং পুলে বিভিন্ন ধরনের রাইড আছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য, প্লাস ওরা এখানে লাইফ জ্যাকেটও দিয়ে থাকে। প্লাস এখানেও ওই রিসর্টটার মতোই ভেলায় করে ঘুরে বেড়ানোর সুযোগ সুবিধা রয়েছে, প্লাস বুফেতে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থাও রয়েছে। আসলে এমন জায়গায় আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়।
তো সবাই মিলে আমরা দিনটিকে খুব ভালো করে এনজয় করলাম, খুবই ভালো লেগেছে সেদিনটা। আর থ্যাঙ্কস টু আরদিকে এত সুন্দর একটি জায়গায় নিয়ে আসার জন্য আমাদেরকে। খুবই ট্যালেন্ট একটি ছেলে আরদি হচ্ছে আমার সেই ভাইয়ের ছেলেটি। তো আমরা সেদিন রাত্রে আর রিসোর্টে স্টে করিনি, আমরা পাতায়াতে ব্যাক করেছিলাম। তো নেক্সট টাইম আবারও আসবো ইনশাল্লাহ। আসলে এই ধরনের জায়গা কোনো দিন পুরনো হবে না, যতই দেখবো ততই মন্ত্রমুগ্ধের মতো মনে হয়েছে থাকি। তো হাতে সময় কম ছিল, তো নেক্সট টাইম আবারও আসবো। তো যাওয়ার পথে আমরা একটু রবিনসনে পিজা খেয়ে নিয়েছিলাম, আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল যেহেতু লং জার্নি। প্রায় পাতায়াতে আসার সময় আমাদের খুব একটা টাইম লাগেনি, খুব তাড়াতাড়ি এসে পড়েছি যেহেতু রাত হয়ে গিয়েছিল, রাস্তায় অতটা ট্রাফিক ছিল না, একটানে আমরা চলে এসেছি। তো ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। নেক্সট ডে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।